আমার স্বামীর আগে আমার শ্বশুর আমাকে ইচ্ছা মতন তার খেলোয়াড় দিয়ে খেলা করলো। সেটা কিভাবে খেলা করলো তো শুরু করা যাক, বিস্তারিত জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমার বাবা মা আমাকে বিয়ে করেছে, আর আমি যখন কলেজে পড়তাম আমার বাবা মার পছন্দ আমার পছন্দ, তো আমি বললাম যে ছেলের ছবি আমাকে দেখানে, বলছে আমরা যাকে যার সাথে তোর বিয়ে ঠিক করেছে তাকে দেখা লাগবে না, খুব ভালো ছেলে। তো যাই হোক, আমি আমার বাবা মার উপর সব কিছু দায়িত্ব ছেড়ে দিলাম, এবং ওই ছেলে আমাকে দেখেছে কিন্তু আমি তার ছেলেকে দেখি না, আমার ছবি দেখেছে। তো যাই হোক, বিয়ের দিন সবাই আমাকে বিয়ে ঠিক করে আমার বাসার ঘরে মানে বসায় রাখছে। তা বাসার ঘরে যখন বসায় রাখছে তো আমি ভাবলাম পরে আমার স্বামী আসবে, তো হুট করে পাঞ্জাবি পরে একটা লোক আসলো। আসার পরে দরজাটা লাগা দরজাটা মানে লাগা দিল, লাগা দেওয়ার পরে আস্তে আস্তে ঘুমটারা খুলবে, তারপর দুই চারটা কথা বলবে, তারপর একটু গল্প টল্প করবে, তারপর আস্তে আস্তে দেখা গেলো মানে গভীরে কাজটা করবে। কিন্তু এটা না করে সেই তাড়াতাড়ি আইসা, মানে কি বলবো, এই ও মাথার উনামুনা সরাও, এই কাপড় চোপড় সরাও, মানে সব কিছু খুলো। খুললে একবারে মনে করেন কি বলবো, সব কাপড় চোপড় খুলে তাড়াহুড়া করে বিয়ের কথা কবে থেকে শুনতেছে, এই জন্য মনে হয় তার পানিটা মনে হয় তার খেলোয়াড়ের মাথার সামনে আইসা রয়েছে, এই জন্য মনে হয় তাড়াহুড়া করতেছে। তা যাই হোক, এত তাড়াহুড়া করার পরে তো আমাকে বললে ঠিক আছে কাজ হয়ে গেছে গা, এখন তাহলে একটু কাপড় চোপড় পরে তুমি ভালো করে ফিরে এসো, আর আমি একটু টয়লেট থেকে আসি। তবে আমাদের টয়লেট গ্রাম দেশে, তো আমাদের টয়লেটটা একটু ঘরের ভিতরে ছিল না, একটু একটু বাইরে ছিল। তো এটা বলে টয়লেটের কথা বলে সে চলে গেল। তো আমি গুছগাছ করে মানে গুছগাছ করে বসে রয়েছি যে সে আসলে তারপর আমি ওয়াশরুমে যাব। হঠাৎ করে দেখি এই মানে চার পাঁচজন মেয়ে মিল্লা, কেউ আমার ননদ হয়, কেউ আমার ভাবি হয়, বিভিন্ন মানে আত্মীয় স্বজন হয়, সবাই মিলে আমার হাজবেন্ডকে মানে হাসি খুশির মাধ্যমে সেই ঘরের ভিতর ঢুকাচ্ছে। এখন আমার তো সাজগোজ একটু হালকা পাতলা এলোমেলো, বা কাপড়টা একটু আগের মতো সৌন্দর্যভাবে পরা নেই, কারণ পার্লার থেকে সাজগোজ করে এসেছিলাম, কাপড়টা তো পার্লারে যেভাবে পরা দিয়েছে ওইভাবে তো নাই। তো যাই হোক, আমি চুপচাপ করে বসে রইলাম। এখন আমাকে বলতেছে ভাবি ভাইকে দিয়ে গেলাম, ঠিক আছে। যখন আমাকে এই কথাটা বললো আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, ভাইকে দিয়ে গেল বাসর ঘরে বিড়ের মারতে বললো, কিন্তু আমি তো আমার হাজবেন্ডকে দেখিনি কখনো। বাবা মা বলেছে তোর হাজবেন্ড সুন্দর আছে, কিন্তু আমি তো আমার হাজবেন্ডের ছবি পর্যন্ত দেখিনি, বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে তার সাথে। অথচ এর আগে আমাকে হাজবেন্ডের পরিচয় দিয়ে একজনে আমার সাথে সম্পর্ক করে গেল, আর এখন সে আমার হাজবেন্ড সবাই বলতেছে বাসর ঘরে বিড়াল মারতে। তাহলে একটু আগে যে আমার সাথে এনজয় করে গেল সেই কে? এরকম একটা টেনশন, আমি পারতাছি না কাউকে বলতে, পারতাছি না সহ্য করতে। এখন আমি চুপচাপ রয়েছি, এখন চুপচাপ রয়েছি, দেখি ব্যাপারটা কী হয়। পরে সবাই চলে গেল, দরজাটা লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে পরে আস্তে আস্তে করে আমার ঘুমটাটা খুললো, যেরকম হাজবেন্ডটা বাসর ঘরে খুলে খোলার পরে তখন আস্তে আস্তে আমাকে মুখটা দেখলো, বললো খুব সুন্দর, তারপরে রোমান্টিক রোমান্টিক কথা বললো, তারপরে বললো দেখো আমার ফ্যামিলিটাকে তুমি আগলে রাখবা, কখনো কারোর সাথে ভেদাভেদ করবা না। তখন আমি বললাম তোমার ফ্যামিলির সাথে তো পরিচয় করা দিলা না, ঠিক আছে, ও সময় তো ছিল না, তাড়াহুড়া করে তো সমস্যা নেই, সবার পরিচয় করা দিব না। তখন হুট করে একটা ছবি দেখালাম মোবাইল থেকে, যখন তার ছবির সাথে দেখলাম তখন আমি বললাম এটাকে, তো বললো আমার বাবা। তখন আমি অবাক, তখন অবাক হওয়ার পরে আমি আর কোনো কথা বললাম না, তখন আমি চুপচাপ কেঁদে উঠলাম। আমাকে বলতেছে কান্না করতেছে কেন? তখন আমি বললাম এই লোকটাই একটু আগে স্বামীর পরিচয় দিয়ে এই বাসর ঘরে ঢুকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে গেছে, কিন্তু আমি তো তোমার চেহারা কখনো দেখিনি কা, আমি তো তাকে স্বামী ভেবে চুপচাপভাবে সম্পর্ক করছি। এই কথাটা শোনার পরে আমার স্বামীর মনে এত কষ্ট লেগেছে, তখন আমার স্বামী বলেছে বুঝতে পেরেছি আমার বাবা একটা লোচা বিভিন্ন মেয়েদেরকে উত্তেজিত করে, কিন্তু আজকে যে ঘরে নিজের ছেলের সাথে বউয়ের সাথে এরকম করব এটা আমি কখনো বুঝতে পারিনি। পরে আমার শাশুড়িকে ডেকে আমার বাবাকে ডেকে থানা থেকে পুলিশ এনে আমার শ্বশুরকে সাথে সাথে হাতে নাতে ধরা দিছে। পরে আমি বলছি আমার তো কলঙ্ক হয়ে গেছে, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাই, এই সংসার আর কীভাবে করবো। তখন বলছে তোমার কোনো দোষ নেই কা, সব দোষ আমার বাবা, এটা একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, আমি তাতে মেনে নিলাম তোমাকে।
তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে সংসার করতে পারো, কিন্তু তোমাকে কথা দিলাম আমার বাবা তোমার সাথে যে অন্যায়টা করছে তার জন্য শাস্তি পেতে হবে, আর কখন এই পরিবারে আমার বাবা আসবে না। তখন এইভাবে তখন আমার স্বামী সংসারটা সুন্দরভাবে আমি করতে লাগলাম।